হ্যালো, ওয়েলকাম টু সিনেস্টার মিহির। আজকে আমরা কথা বলবো রণক্ষেত্র মুভিটি নিয়ে। মুভিটি এসেছিল 1998 সালে। মুভির লিডে আমরা দেখতে পেয়েছিলাম প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, টোটা রায়চৌধুরী এবং আরও অনেকেই। এই মুভিটি পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী। মুভিটি এসেছিল SBF এর ব্যানারে। তো এই অ্যাকশন থ্রিলার মুভিটি নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা সকলে জানো এই মুভিটি একটা সুপারহিট মুভি এবং এখানে বুম্বাদাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা দেখবার মতো। গল্পটা যদি একটু করে বলি, এখানে দুজন ভাই রয়েছে। প্রথমেই আমরা দেখতে পাই এর বাবা নেই এবং বড় ভাই তাদের সংসার চালায় এবং ছোট ভাইকে প্রচুর লেখাপড়া শিখিয়ে তারা একজন বড় মানুষ তৈরি করতে চায় তার বড় ভাই, এবং তার ছোট ভাইকে কলেজে পাঠায় এবং সেখানে রেগিং বা সেখানে একটা গুন্ডাদের র‍্যাকেটের সাথে জড়িয়ে যায় ঝামেলায় এবং তার ভাইকে মেরে দেয় তারা। তার ভাইয়ের বদলা কিভাবে নিচ্ছে সেই নিয়েই এই মুভির গল্প। এবং এই মুভির মধ্যে অনেক টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে। একটা থ্রিলার ধর্মী মুভি, অ্যাকশন থ্রিলার, আমি প্রথমেই বললাম। এখানে রঞ্জিত মল্লিক দারুণ পারফরমেন্স দিয়েছে এবং তার ক্যারেক্টারটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা খুব ভালো। এবং এখানে দীপঙ্কর দে একজন মিনিস্টারের চরিত্রে অভিনয় করছে এবং তার পাওয়ার দিয়ে তার দ্বারা এদেরকে আটকানোর চেষ্টা করছে। হ্যাঁ, জিনিসটা যেভাবে বিল্ড আপের সাথে সাথে আমরা দেখতে পাই সেটা একটা বাংলা কমার্শিয়াল মুভির ক্ষেত্রে দারুণ একটা দিক। 1998 সালে এই মুভিটি এসেছে, তো বুঝতেই পারছো সেই সময় দাঁড়িয়ে এরকম একটা গল্প যেটা এখনকার দিনের অনেক মুভি করছে, যেটা বড় স্কেলে করছে সাউথ থেকেও। তো এই মুভিটি কিন্তু সেই সময় দাঁড়িয়েই আমাদের বাংলাতে এরকম একটা অ্যাকশন থ্রিলার বানিয়ে দিয়েছিল হরনাথ চক্রবর্তী। তো মুভিটি বেশ ভালো লাগবে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো। এই মুভির গানগুলি সেরকম আমার, এই মুভির গানগুলি হয়তো তোমরা আগে শুনেছ বলে আমার মনে হবে না, কেননা এই মুভির গানগুলি সেরকম ভাবে পপুলার হয়নি, গানগুলি সেরকম ভালো হয়নি গানগুলি। এই মুভির গল্পটা যেভাবে আসছে সেটাই তোমাদের ভালো লাগবে, গানগুলি মনে হবে যেন হঠাৎ করে ঢুকে দিয়েছে। তো মুভিটি বেশি বড় না, 2 ঘন্টা 2 মিনিটের একটা মুভি, বোর ফিল হয় না মুভিটি দেখার সময়। ফার্স্ট ফেজ একটা মুভি চটপট করে সবকিছু সেরে দেয় হরনাথ চক্রবর্তী। তোমরা যদি না দেখে থাকো মুভিটি অবশ্যই গিয়ে দেখো, ভালো এনজয় করবে মুভিটি এবং মুভিটির মধ্যে যে থ্রিল ব্যাপারটা রয়েছে সেটা তোমাদের ভাবাবে। না দেখে থাকলে অবশ্যই দিয়ে দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সিনেমা বিষয়ক আপডেট পেতে।